ঘটনা হচ্ছে, এবার আমি যখন দেশে আসলাম তখন আগে থেকেই প্ল্যান করে এসেছি যে আমি এবার দেশে যেয়ে বেশ বড় বড় লং ভিডিও বানাবো, আই মিন কন্টেন্ট ক্রিয়েট করব। অনেক তো রিলস করলাম, সো এখন ভিডিও বানাতে হবে, আমার কিছু মনিটাইজ অন করতে হবে, কিছু ডলারও আর্ন করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে, সো আমরা হচ্ছে আজকে রোজার তৃতীয় দিন বের হলাম, মানে আমি এখন একা, বাট আমার সঙ্গে আমার বোন আছে, আমার বাচ্চারা সবাই আছে, ওরা নিচে আর আমি একটু পরেই মানে ওদের সাথে জয়েন করব। সো হ্যাঁ, মানে ভিডিও বানানোর একটা প্ল্যান নিয়ে আসলাম, অনেক পরে আমি আপলোড করছি, দ্বিতীয় রোজায় ভিডিও করে আমি এখন দিচ্ছি। আমি অনেক স্লো, যাই হোক, আমরা যাচ্ছিলাম পিঙ্ক সিটির দিকে। তো প্রথমেই হচ্ছে যে আমার ছেলের জন্য হেয়ার কাট করবো, পার্সোনাতে গেলাম, তো পার্সোনা ম্যানস যেটা ওটাতে কোনো সিরিয়ালই পেলাম না, বললো আপা এক ঘন্টা বসতে হবে, তো এক ঘন্টা না বসে আমরা ফ্যান্টাসিয়ামে চলে আসছি। বাচ্চা কাচ্চা একটু খেলাধুলা করছিল পিঙ্ক সিটির উপরে এই ফ্যান্টাসিয়ামটা, আর আমার মেয়েকে আসলে ছেলে মেয়ে দুজনকেই এই প্রথম কোনো জায়গাতে আমি ওদেরকে প্লে করতে নিয়ে গেলাম একটা প্লে জোনে। সো ওদেরকে একটু টাইম দিচ্ছিলাম, বাইরে থেকে আসার পরে ওদেরকে নিয়েও খুব একটা টাইম দেওয়া হয়নি, আর এই তো আমি বসে বসে ভিডিও করছি, ছবি তুলছি আর প্ল্যান করছি এখন আমি কী কী করবো। কারণ আমি সবসময় যখন বের হই অনেকগুলো কাজ নিয়ে বের হই, সো প্রথমে হচ্ছে ছবি তোলা একটা বিশাল কাজ এটা আমার কাছে। ওইখানেই ফ্যান্টাসিয়ামের পাশেই একটা হচ্ছে যে ছাদে খুব সুন্দর করে গাছ টাছ লাগানো, সেখানে আমরা ছবি তুলতে চলে গেলাম। আমি খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, আমার বোন তুলে দিয়েছে ইনফ্যাক্ট, এগুলো আমি ফেসবুকে আপলোড দিয়েছি, মেবি আপনারা দেখেছেন হয়তো। ওর সঙ্গে সেলফি তুললাম, এটা আমার বোন, কিছু ভিডিও করছিলাম, খুব সুন্দর ভিউ কিন্তু এই মানে উপর থেকে, আমার বোনও সেলফি তুলছিল আমার সঙ্গে। সো আমরা অনেক ফান করছিলাম ওই টাইমে। আমাকে তো আমার বোন সবসময় বলে তোমার এত এনার্জি ছবি টবি তোলার, যাই হোক ওর আবার এগুলো খুব একটা ভালো লাগে না। সো এই হচ্ছে পিঙ্ক সিটিতে চলে আসলাম, ভাবতে ভাবতেই চলে আসছি। যাই হোক, পিঙ্ক সিটিতে আমার বেশ কিছু কাজ ছিল, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমি এখন জুয়েলারি শপে যাব। আমি কতগুলো নেকলেস নিয়েছিলাম এর আগে, ছোটো ছোটো কিছু নেকলেস, তো যাওয়ার পথে দেখছিলাম মানে ড্রেসের দোকানগুলো একটু দেখছিলাম কোথায় কি ঈদের জন্য আসছে না আসছে, মানে ড্রেসের দোকানে তো চোখটা চলে যাবেই তাই না, যদিও তখন তৃতীয় রোজা, খুব একটা জমজমাট কিছু দেখি নাই আমি। সো আমি পিঙ্ক সিটিতে ম্যাক্সিমাম এই আসমি জুয়েলার্সে যাই, আসমি জুয়েলার্সের দাদারা খুবই হেল্পফুল, আমার সাথে তো খুবই ভালো রিলেশন অনেক বছরের, সেই মানে এটা 10-12 বছর হবে একটা রিলেশন তাদের সাথে আমার। আমি নিয়ে গেলাম আমার তিনটা জিনিস নিয়ে, দুইটা নেকলেস ছোট করতে হবে, এবং আমি একটা পায়েলও কিনে ফেলেছি, মানে পছন্দ হইলো কিনে নিলাম, ব্যাপারটা এরকম। সো নেকলেসগুলো দিলাম, আমার একটা নথ ঠিক করলাম, নথটা একটু বড় ছিল, নথটা ঠিক করতে দিলাম। তারপরে আমি মানে একেবারে ইফতারির একটু আগে আগে আমি মনে হয় রওনা দিলাম পিঙ্ক সিটি থেকে, আরও কিছু কাজ শেষ করে। এর মধ্যে অনেক ঘটনাই হয়ে গিয়েছে যেগুলো আমি ভিডিও করি নাই, আমার বোন বাচ্চা কাচ্চা সব নিয়ে চলে আসছিলো, আর আমি পিঙ্ক সিটিতে আরও আদার্স কাজগুলো শেষ করে বাসায় এসে আমার মেয়ের সঙ্গে যে বসে বসে আমি রিলস বানাচ্ছিলাম, এই রিলসগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করি, আবার ফেসবুকে আমি শেয়ার করেছিলাম। আই থিঙ্ক আপনারা চাইলে দেখতে পারবেন, আমার আইজিতে গেলেই দেখতে পারবেন রিলসগুলো। সো আমার মেয়ে কিন্তু অনেক মানে ফান লাভিং, লাইক সে কিন্তু বুঝতে পারে যে ক্যামেরাতে ভিডিও হচ্ছে, সে একটু স্মাইল করে। এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিবার, আপাতত আমি আমার মেয়ে আর আমার ছেলে আছি, আমার হাজব্যান্ড দেশের বাইরে, সাও আমাদের জন্য দোয়া করবেন এবং কিপ ওয়াচিং মাই ভিডিওস, আমি আরও ভিডিও বানাবো যদি আপনারা লাইক করেন। থ্যাংক ইউ, লাভ ইউ, বাই।